নমস্কার, সিজন টু শিউলির হেসে সকলকে অনেক ভালোবাসা। কাবাব পর্ব নিয়ে আমি শিউলি চলে এসেছি, আর আজকে আবারও নতুন কাবাব আমার মিষ্টি বন্ধু, আমার মিষ্টি দিদিকে সঙ্গে নিয়ে তাকে ডেকে দিচ্ছি। নমস্কার, আমার নাম ডলডয়, আমি এসি বাগুয়েটি থেকে। দিদি অনেক দূর থেকে এসেছেন এবং দিদি আমাদের ভীষণ চেনা মুখ, আর দিদি ততটাই সুন্দর আমি দেখেছিলাম, অসাধারণ লাগছে দিদি। থ্যাংক ইউ ফর ইওর কমপ্লিমেন্টস। আর তোমার গলার টানে, তোমার ব্যবহারে, তোমার গানে আবার ফিরে এসেছি তোমার কাছে। থ্যাংক ইউ দিদি। সিজন ওয়ানে দিদিকে আমরা দেখেছিলাম, অসাধারণ একটা রান্না আপনি শেয়ার করেছিলেন, আর তার সঙ্গে তো দিদি ভীষণ গুণী, গান, আবৃত্তি, নাচ, লেখা, কবিতা লেখা, মানে সবটা নিয়ে দিদি আজকে সাংঘাতিক জমে যাবে আপনার সঙ্গে। আমার খুব ভালো লাগে, মন ভালো থাকে। আর দিদিকে দেখে আমি আবারও বলছি, বোঝা যায় না, আমি সিজন ওয়ানেও বলেছিলাম দিদির একটা বড় ছেলে আছে, তাই না দিদি? কত বড়? 23 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, কিন্তু কখনোই বোঝা যায় না দিদিকে দেখে, সেটা এতটাই দিদি মিষ্টি। থ্যাংক ইউ। আর কি শেখাচ্ছেন দিদি আজকে? আজকে আমি শেখাচ্ছি কাকুরি কাবাব। কাকুরি কাবাব একদম অথেন্টিক একটা কাবাব, যেটা আমরা সবাই শিখবো। আর স্টার্টার হিসাবে তো এটা খুব ভালো যায়, বিকেলবেলা আমরা লোকজন এলে এটাকে সার্ভ করে দিতে পারি। আর আজকে তো আমি আর আপনি বসে জমিয়ে সেটা টেস্ট করব, আড্ডা আড্ডা আর খাওয়া কাকুরি কাবাব। একদম দিদি, তাহলে প্রথমে ইনগ্রেডিয়েন্টসটা দেখিয়ে দিন। একদম। কাকুরি কাবাব বানাতে লাগছে মটন কিমা, বেরেস্তা, ছোলা ডাস্ট করা হয়েছে, ভাজা ছোলা, গরম মশলা আছে, বিভিন্ন ধরনের জিনিস ওর মধ্যে আছে, আর হচ্ছে যে এর মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা, আটা হোয়াইট অয়েল ভাজতে লাগবে। এখানে আছে পোস্ত বাটা, চিনে বাদাম বাটা আর কাজু বাদাম বাটা, ওটা মালাই দিয়ে বেটেছি। এটা হচ্ছে তোমার পেঁপে পেস্ট, ঘি লাগবে, আর এটা তোমার সস আছে, সার্ভ করবো যখন ওটা দেব। আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, ধনে পাতা বাটা। আচ্ছা, তোমাকে তো সব ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিলাম কি কি লাগবে, এবার ওই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে সব কাবাবটা আমি মাখাবো কিভাবে, চলো আমরা দেখি। তাহলে চলুন দিদি কীভাবে দেখিয়ে দিচ্ছেন সবটা আমরা ভালো করে দেখে নিচ্ছি। একদম। আমি কাকুরি কাবাবের জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাচ্ছি। প্রথমে আমি দিচ্ছি হচ্ছে 200 গ্রাম মাটন কিমা, এটা লেবু দিয়ে টেন্ডার করা আছে। আচ্ছা, এবার দিচ্ছি হচ্ছে বেরেস্তা পেস্ট, এটা হচ্ছে 2 টেবিল স্পুন। আচ্ছা, এবার দিচ্ছি হচ্ছে 2 টেবিল স্পুন আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা, মিশা মেশানো আছে, এটা 2 টেবিল স্পুন যাচ্ছে। আচ্ছা, এর সঙ্গে যাচ্ছে 2 টেবিল স্পুন পোস্ত বাটা, চিনে বাদাম বাটা, কাজু বাদাম বাটা, মালাই দিয়ে পেস্ট করা। আর দিচ্ছি হচ্ছে ধনে পাতা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা, 2 টেবিল স্পুন এর সঙ্গে। আমি তো লেবু দিয়ে টেন্ডার করেছি, আর একটু পপি ইয়ে তোমার হচ্ছে পেঁপে পেস্ট হচ্ছে 1 টেবিল স্পুন। আচ্ছা, এটা আগে আমি, আচ্ছা এবার একটু গরম মশলা দিচ্ছি। এর মধ্যে আছে তোমার দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শামরিচ আর হচ্ছে জিরা গুঁড়ো আর হচ্ছে জায়ফল, জয়ত্রী, এগুলো আমরা একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে ডাস্ট করে নিয়েছি। এইটা দিচ্ছি হচ্ছে তোমার 1 টেবিল স্পুনের থেকে একটু কম। আচ্ছা, আর একটু দেওয়া যেতে পারে, টেস্টটা তাহলে ভালো আসবে, তুমি 1 টেবিল স্পুন দেওয়া যেতে পারে। আচ্ছা, এবার দিচ্ছি হচ্ছে যাতে মাখানোটা খুব ভালো হয়, হ্যাঁ অল্প একটু ঘি পরিমাণ মতো, আর এটা একটু যখন আমি কাবাবটা করব হাতের মধ্যে এটা একটু মাখিয়ে নেব। আর দিচ্ছি হচ্ছে, আমি বাইরে থেকে ছাতু কিনিনি, আমি বাড়িতে ভাজা ছোলাকে ডাস্ট করে নিয়ে এসেছি, এটা লাগবে 2 টেবিল স্পুন আচ্ছা, এবার এটাকে খুব ভালো করে, আচ্ছা হাতের ভালোবাসাটা দিই, ওটা ভালো, খুব ভালো মাখানোটা হবে, জিনিসটা টেস্টি হবে,
চামচ দিয়ে খুব ভালো মাখানো হয় না কাবাব। কাবাব যদি ভালো করে মাখাতে হয় তবে অবশ্যই হাত ব্যবহার করতে হবে, এটা হচ্ছে ভালোবাসার হাত। আমরা বাড়িতে লোকজন এলে সুন্দর করে আদর করে হাতের ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে খাবার করে দিই। কাবাব করতে গেলে অবশ্যই হাতের প্রয়োগ দরকার হবে, তার আগে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী কে কতটা মিষ্টি খেতে ভালোবাসে তার বেশ ভালো লাগবে খেতে। সবাই মিষ্টিটা দেয় না, আমি দিয়েছি, খেতে বেশ সুন্দর লাগে, মানে ফ্লেভারটা কম্বাইন্ড ফ্লেভার হয়ে যায়, ভাল লাগে। আমি সব উপকরণগুলো দিয়ে কাবাবটা মাখিয়ে নিয়েছি, এবার কাবাবের শেপটা আমি দিচ্ছি, তুমি দেখো। একদম, কিন্তু দিদি সেটা তো আমরা করবো, তার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিই। একদম, একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক নিয়ে ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন আর সবটা সুন্দর করে আমরা দেখে নেব। নমস্কার, আমি ফান্টিফিটির কর্ণধার মৌসুমী রায় সরকার। আমি ছোটদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এই ফান্টিফিটিতে। এখানে আর্ট অ্যান্ড ক্রাফট, যোগা এবং ননফেয়ার কুকিং করাই, এবং আগামী দিনে আমাদের কিছু আরও প্ল্যান আছে যেখানে আমরা বাচ্চাদের আরও নতুন নতুন সৃজনাত্মক কাজের সাথে যুক্ত করতে পারবো। আপনারাও আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যটিকে দিয়ে একটু দেখতেই পারেন যে ফান্টিফিটির ওয়ার্কশপটি কেমন। আমার নিচে স্ক্রল করে নাম্বার যাচ্ছে, যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন প্লিজ আপনারা কন্ট্যাক্ট করবেন। নমস্কার। আচ্ছা, একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি হাতে। কেউ চাইলে সাদা তেলও দিতে পারে। আচ্ছা, এবার আমি কাবাবের শেপটা দিচ্ছি। এখানে কেউ তোমার একটা শিক কাবাবের একটা শিক দিতে পারে, যেহেতু আমার কাছে এই এই তোমার স্কিলের স্টিকগুলো আছে বলে সেই জন্য আমি এটার মধ্যে করছি। কিছুটা গোলা কাবাবের মতো শেপটা যাবে। আরেকটা করছি, কেউ একটু সরু সরু করে করতে পারে, আমি মোটা মোটা করে করছি। সরু করলে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটা দেখতেও ভালো লাগে বেশ। এটার যে স্টিকটা থাকে ওটা স্টিকটার মধ্যে করে করলে ভালো হয় আরো। আচ্ছা, আমার কাবাবটা রেডি, আমরা এবার ফ্রাই করব। সুন্দর করে আপনি কাবাবটা গড়েছেন, কাকরি কাবাব, একেবারে পুরো মনে হচ্ছে যে রেস্টুরেন্ট, একদম নিপুণ হাতে গড়া, খুব সুন্দর দিদি। এবার এগুলো এবার ভাজতে হবে তেল দিয়ে, হোয়াইট অয়েল দিয়ে ভাজবো আমি। চলো, আর এটা পরিমাণ মতো যে কে কতটা ফ্রাই খাবে, বুঝেছো? আচ্ছা, একটু শ্যালো ফ্রাই খেতে পারে, একটু সময় লাগবে, ধরে ধরে করতে হবে, ডিপ ফ্রাইও খেতে পারে, তো নির্ভর করবে তোমার উপরে, কারণ তুমি কীভাবে খেতে চাও। একদম, আমি খুব বেশি তেল দিইনি, অল্পই দিয়েছি, তেলটা একটুখানি গরম হয়ে যাবে, তারপরে এক একটা করে দেবো। দিদি আর কি কি রান্না আপনি খুব সুন্দর পারেন? আমি কাবাবের আইটেমও পারি, বিরিয়ানিও পারি, এভরিথিং। আমার রান্না করতে এত ভালোবাসি যে আমি, আমার এটা আমার প্যাশন। আর রান্না করে করে খাওয়াতে সবাইকে ভালোবাসি, সবাই যখন বলে খুব খেতে ভালো হয়েছে রান্নাটা, তখন আরও নিত্য নতুন রান্না করে খাওয়ানোর স্পৃহাটা মনের মধ্যে জাগে। আর ইনোভেশন তো সবসময় চলতেই থাকে, নতুন নতুন ইনোভেশন করি, খুব ভালো লাগে। আর রান্না খেয়ে ভালো বললে তবে ভালো লাগে, অবশ্যই তখন মনে আরো কিছু করি, আরো কিছু করি, ভার সব ভালোবাসাটাও তো একটা বিশাল ব্যাপার বলো। আচ্ছা, ছেড়ে দিলাম, তুমি একটুখানি শিম করতে পারো, তোমার তাহলে বাইরেটা পুড়ে যাবে, পুড়ে যাবে আর ভেতরটা হবে না। দিন দিদি আমি আলাদা করে দিচ্ছি আর আপনি দিতে থাকুন। আচ্ছা, এটা ভাজা হয়ে গেছে, আমরা তুলে আমি এটাকে তুলে নিয়ে প্লেটিং করবো। হ্যাঁ,
অসাধারণ একটা কালার এসেছে দিদি, সাংঘাতিক দেখতে হয়েছে এটা। আর একটা সুন্দর গন্ধ আসছে, এটা আমার শেখা হলো এবং আমার দর্শক বন্ধুরা এটা শিখলেন আপনার কাছ থেকে, অসাধারণ। থ্যাংক ইউ দিদি, চলুন তাহলে আপনি সুন্দর করে সাজিয়ে দিন। একটা দারুণ কাবাব আপনি শেখালেন দিদি, অনেক ধন্যবাদ। আর অসাধারণ একটা কাবাব আমরা কিন্তু আজকে একেবারে টেস্ট করব না, তার কারণ আছে দিদি, তাই তো? আর সেটা হচ্ছে এত সুন্দর করে দিদি সাজিয়েছে, এত সুন্দর দেখতে হয়েছে, আমার একদম এটাকে ভাঙতে ইচ্ছা করছে না। সেজন্য আমরা এখন ভাঙছি না, এখন পরে আমরা টেস্ট করব, তাই তো দিদি? ঠিক আছে, একদম। আর দর্শক বন্ধুদের জন্য এই মানে কাজটা দিলাম যে আপনারা টেস্ট করে জানাবেন কেমন হয়েছে, অবশ্যই বাড়িতে বানাবেন, দুর্দান্ত খেতে হয় এবং এটা দেখতে অসাধারণ, এটা একেবারে একটা অথেন্টিক কাবাব আমরা শিখলাম। পুরো ভিডিওটা দর্শক বন্ধু দেখবেন, দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই কাবাবটার সঙ্গে তুমি একটা আলাদা ডিপ করে খেতে পারো, এটাতে যেমন সস আছে সিজুয়ান সসও খেতে পারো, রসুন আর তোমার শুকনো লঙ্কা টমাটো এগুলো সব সিদ্ধ করে পেস্ট করে নিয়ে চিনি দিয়ে ভালো করে ফোটালে, আর তোমার ইয়ে পাল্প একটু যদি দাও, তোমার চিলি ইয়ে তোমার তেঁতুলের পাল্প দিয়ে ভালো করে ফোটালে আর চিলি ফ্লেক্স না হওয়ার আগে দিয়ে দিলে, ওটা দিয়েও তুমি সিজুয়ান সসের মতো করে খেতে পারো। আর একটা ডিপ করতে পারে, সেটা হচ্ছে তোমার মেয়োনিজ দিলে, টক দই দিলে, একটু মিষ্টি দিলে, রসুন কুচি দিলে, একটু চাট মশলা দিলে, ওটা দিয়ে বেশ একটু খায়, আর একটু ধনে পাতা বাটা এটার সঙ্গে মিশিয়ে খেলে ওটা খুব ভালো লাগবে। মানে আরো আচ্ছা অনেকটা পাওয়া, মানে এটা কিসের সঙ্গে খেতে হবে সেটাও আমরা জানলাম, তাই তো দিদি? অনেক ধরনের ডিপ আছে, এই দুটো খুব ভালো যাবে, ভালো যাবে। আর দিদি অনেকটা সময় আপনার সঙ্গে কাটালাম, ভীষণ ভালো লাগলো, আপনার জন্য আছে কিছু উপহার। অস্মিতার সাজগারের পক্ষ থেকে 10% জুয়েলারিতে ডিসকাউন্ট কুপন, অনেক সুন্দর সুন্দর জুয়েলারি এখানে পাওয়া যায়। দর্শক বন্ধু আসছে পুজো, ভীষণ সুন্দর জুয়েলারি আপনার এখান থেকে পাবে। থ্যাংক ইউ। আর এই স্মৃতি মেমেন্টো, এটাই সব থেকে ভালো একটা জিনিস, এটা সবসময় স্মৃতি হিসাবে থেকে যাবে যে এখানে রান্না করতে এসেছি। আর আজকের দিনটা খুব সুন্দর করে কাটালাম শিউলির সঙ্গে, আর ওকে তো আমার ভীষণ ভালো লাগে, ও যখনই ডাকবে তখনই আমি আসব। এই কথাটা আমার ভীষণ ভালো লাগে দিদি, এই যে যখনই ডাকবে তখনই চলে আসব, একদম এটা আমার বড় পাওয়া। সিজন 1-এ দিদি ছিলেন এরকম মিষ্টি মিষ্টি আমার দিদি, আবারও আমি পেয়েছি দিদিকে। আর দিদি ভীষণ সুন্দর করে গান করেন, আবৃত্তি করেন, আর আজকে একটু অন্য স্বাদে চলে যাব, তাই তো দিদি? হ্যাঁ চলো, তোমাকে ছোট্ট করে একটু নাচ দেখিয়ে দিই। একদম। আর দিদির নাচ দেখবো, আর আমরা তারপরে কিন্তু দর্শক বন্ধু বিদায় নেব। তার আগে বলি ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।